মিশরের ফারাও আমলে নির্মিত একটি সূর্য মন্দিরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। 50 বছরের মধ্যে এটি সবচেয়ে বড় আবিষ্কার বলে মনে করছেন তারা। ধারণা করা হয়, মিশরের প্রাচীন শাসকরা মাত্র 6টি সূর্য মন্দির নির্মাণ করেছিলেন, যেগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র 2টির সন্ধান পাওয়া গেছে। মার্জিয়া মান্নানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মিশরে কালের আবর্তে হারিয়ে যাওয়া 4,500 বছরের পুরনো একটি সূর্য মন্দিরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। নাপোস বিশ্ববিদ্যালয় এবং পোলিশ বিজ্ঞান একাডেমি যৌথভাবে এই খনন কাজ চালাচ্ছে। মিশরের প্রাচীন শাসকদের নির্মিত হারিয়ে যাওয়া 4টি সূর্য মন্দিরের একটি সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা। ধারণা করা হয়, মিশরের প্রাচীন শাসকেরা মাত্র 6টি সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। প্রায় 4,500 বছরের পুরনো এই সূর্য মন্দিরগুলোর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 2টি সন্ধান পাওয়া গেছে, যে কারণে কয়েক দশকের মধ্যে এটি মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু গোরাবের পুরাকীর্তি সমৃদ্ধ একটি এলাকায় সূর্য মন্দিরটির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা। মন্দিরের ভেতর বিশাল উঠানের মতো খালি জায়গা রয়েছে। এছাড়া ভেতরে রয়েছে বিশাল লম্বা একটি স্তম্ভ। এখানে সকলে সমবেত হয়ে সূর্য দেবতা রায়ের আরাধনা করত। মাটির ইটের তৈরি কাঠামোর এই মন্দিরে আরো পাওয়া গেছে রাজা নায়ুসেরার আগে মিশরের শাসনকর্তার খোদাইকৃত নাম। অক্ষত অবস্থায় কিছু জারও পাওয়া গেছে, যেগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের মাটিতে পূর্ণ। এগুলো কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। মিশরের প্রাচীন আমলে নির্মিত পিরামিড ফারাও শাসকদের মর্যাদার বিষয়টি তুলে ধরে। সারা বিশ্বে পিরামিড মানুষের কাছে বিস্ময়কর একটি নাম। ঠিক তেমনই গুরুত্বপূর্ণ স্থাপনা মনে করা হয় সূর্য মন্দিরকেও। নিজেদের জীবন্ত দেবতা হিসেবে তুলে ধরতে ফারাও শাসকরা এই মন্দির ব্যবহার করত। মার্জিয়া মান্নান, মাইটিভি।